প্রিয় বন্ধুগণ, আজকে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষের উপর মহান আল্লাহ তাআলার বা মহান সৃষ্টিকর্তার বিশেষ রহমত বা বিশেষ ক্ষমতা বর্ষিত হয়, সেই সব শ্রেণীর মানুষ কারা, কাদের উপর মহান সৃষ্টিকর্তার বিশেষ ক্ষমতা বা বিশেষ রহমত বর্ষিত হয়, সেই মানুষগুলো কারা, সেই সম্পর্কে আমি বলব। পৃথিবীতে বহু মানুষের উপর এই মহান সৃষ্টিকর্তার এই বিশেষ ক্ষমতা বর্ষিত হয়। অনেকে অনেক সময় বলে সাধনা করে অনেক কিছু পায়, অনেকে অনেক সময় বলে স্বপ্নে অনেক কিছু পায়। আসলে এগুলো কিন্তু অবাস্তব কথা না, এই কথাগুলো কিন্তু বাস্তব। আল্লাহ তাআলার বা মহান সৃষ্টিকর্তার বিশেষ রহমত কিছু কিছু মানুষ পেয়ে থাকে। তো সেই মানুষ কারা সে ব্যাপারে আমি বলছি। এক নম্বর হচ্ছে যারা অনাথ শিশু, অর্থাৎ যেসব শিশুদের বাবা মা নেই, একেবারে নিঃস্ব অসহায়, এই ধরনের শিশুদেরকে যারা সাহায্য করে, এই ধরনের শিশুদেরকে যারা লালন পালনের দায়িত্ব নেয়, এই ধরনের লোকদের উপর মহান সৃষ্টিকর্তার মহান আল্লাহ তাআলার বিশেষ রহমত বর্ষিত হয়। এবং এই বিশেষ রহমত যখন তার উপর বর্ষিত হয়, সেই লোক সেটা বুঝতে পারে এবং সে একটি অপার শান্তি, অপার আনন্দ সে নিজের মধ্যে অনুভব করে। এ হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যারা পাগলদের উপর, এই যে ধরেন রাস্তাঘাটে আমরা অনেক পাগল দেখি, এই পাগলদেরকে কিন্তু আমরা অনেক সময় তুচ্ছ তাচ্ছল্য করি বা তাদের উপর অনেক রকমের অনাচার আমরা করে থাকি। কিন্তু না, এই পাগলদের উপর যারা বিশেষ সহযোগিতা করে, পাগলদেরকে যারা খানা দেয়, খাবার খাওয়ায়, কিংবা পাগলদেরকে যারা লালন পালন করে, কিংবা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে, আল্লাহ তাআলা সেই সব ব্যক্তিদের উপর বিশেষ রহমত বা বিশেষ ক্ষমতা আল্লাহ তাআলা তাদের উপর বর্ষণ করে থাকে। নাম্বার থ্রি হচ্ছে মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেই মুহূর্তে মানুষ নিঃস্ব হয়ে যায়, সে চরম বিপদের মধ্যে থাকে, এমনকি এমন অবস্থা হয় যে তার জীবন শেষ হয়ে যেতে পারে, তার জীবন পৃথিবীতে ধারণ করার ক্ষমতা বা অস্তিত্ব তার থাকে না, মানে ভীষণ কষ্টের মধ্যে মানুষ থাকে। সেই মুহূর্তে যদি আপনি বা আমরা কাউকে, কোনো ব্যক্তিকে আমরা সহযোগিতা করে থাকি, তাহলে সেসব মানুষের উপর আল্লাহ তাআলার বিশেষ রহমত বা আল্লাহ তাআলার বিশেষ ক্ষমতা তাদের উপর বর্ষিত হয়। যেরকম মনে করেন, অনেকে ঋণগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে যায়, আবার মহিলারা যখন তাদের মানে সন্তান প্রসবকালীন সময়ে যেই তাদের জীবনের একটা ঝুঁকি থাকে, এরকম অপারেশনের সময় মানুষের জীবনের ঝুঁকি থাকে বা জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের জীবনের ঝুঁকি আসে, সেই সব জীবনের ঝুঁকি মুহূর্তে, চরম বিপদের মুহূর্তে যারা সহযোগিতা করে, আল্লাহর বিশেষ রহমত বিশেষ ক্ষমতা তাদের উপর বর্ষিত হয় এবং এটা তারা বাস্তব জীবনেই এটা বুঝতে পারে। নাম্বার ফোর হচ্ছে আমাদের সমাজে অনেক জ্ঞানী মানুষ আছে, অনেক বুদ্ধিমান মানুষ আছে, অনেক সমাজসেবী আছে, যারা মানুষের কল্যাণের জন্য, মানুষের জীবনের জন্য যারা দিনের পর দিন মানে কাজ করে থাকে, যারা জ্ঞান, যাদের জ্ঞানের দূতে, জ্ঞানের আলো দ্বারা মানুষের জীবনকে সুন্দর করে, এরকম যারা মানুষের জন্য তার জীবনকে তুচ্ছ করে, জীবনের সব কিছু বিলিয়ে দিয়ে মানুষের জন্য কাজ করে যায়, এরকম জ্ঞানী গুণী ব্যক্তি আমাদের সমাজে আছে। এই ধরনের জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে যারা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে, যারা তাদেরকে সহযোগিতা করে, যেসব মানুষ তাদের সেই কর্ম মানুষের সেবা করার জন্য তাদেরকে যারা সহযোগিতা করে থাকে, এই ধরনের মানুষের উপর আল্লাহ তাআলার বিশেষ রহমত বা বিশেষ ক্ষমতা তাদের উপর বর্ষিত হয়। এই জন্যই যে আমাদের প্রত্যেকের উচিত কি, যারা জ্ঞানী ব্যক্তি, যারা গুণী ব্যক্তি, যারা মানুষের জন্য কাজ করে যায়, নিজের স্বার্থের দিকে তাকায় না, নিজের প্রাপ্তির দিকে তাকায় না, এই ধরনের মানুষকে আমাদেরকে সবসময় সহযোগিতার হাত বাড়াই দিতে হবে। কারণ এরা কিন্তু মানব সমাজের, মানব জীবনের উন্নয়নের জন্য কাজ করে। সুতরাং এই ধরনের জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে যারা সহযোগিতা করে থাকেন, সেই ধরনের মানুষের উপর আল্লাহর বিশেষ রহমত বা বিশেষ ক্ষমতা বর্ষিত হয় এবং সে এই জীবনেই তার এই যে আল্লাহর বিশেষ ক্ষমতা প্রাপ্ত হয়, বিশেষ রহমত প্রাপ্ত হয়, সে সেটা অনুধাবন করতে এবং সে সেটা
বুঝতে পারে। তো বন্ধুগণ, আজকে আমি যে চারটি পয়েন্টের কথা বললাম, এই চার শ্রেণীর মানুষকে এক নম্বরে আমি বলেছি অনাথ, দুই নম্বরে বলেছি পাগল, তিন নম্বরে বলেছি বিপদে যারা জীবন সংকটাপন্ন হয়ে যায়, চার নম্বরে বলছি জ্ঞানী গুণী ব্যক্তি। এই চার শ্রেণীর মানুষকে যারা সহযোগিতা করবে, আল্লাহর বিশেষ রহমত তাদের উপর বর্ষিত হবে, আল্লাহর বিশেষ ক্ষমতা তাদের উপর বর্ষিত হবে। তো বন্ধুগণ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করছি। এবলে আমি লেকচার আমির হোসেন, বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।